শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি স্বামী বিরজানন্দজি বিরচিত পরমার্থ প্রসঙ্গ গ্রন্থ পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। বিগত দিন আমরা জোরাল হার্ল এর লেখা যে ভূমিকা সেটি নিয়ে আলোচনা করেছিলাম। এই গ্রন্থ সম্পর্কে তিনি বলেছিলেন এই গ্রন্থটির কতগুলি বিশেষ দিক আছে, তার মধ্যে একটি হচ্ছে এটি যেন একটি ধারাবাহিকত্ব বজায় রেখেছে। যেমন ঠাকুরের উপদেশ, স্বামী ব্রহ্মানন্দজির উপদেশ, মহাপুরুষ মহাজির উপদেশ, যেমন গুরু পরম্পরায় যে উপদেশ আমরা পাই সেই উপদেশের যেন একটা ধারাবাহিকত্ব এই গ্রন্থের মধ্যে আছে। দু নম্বর হচ্ছে খুব সহজভাবে এর প্রসঙ্গে বলার ভাষাটি অত্যন্ত সহজ, ফলে কি হয়েছে খুব সাধারণ মানুষ এটা বুঝতে পারছে। তিন হয়েছে এটি একেবারে বৈঠকি চালে বলা, যেন আমি আপনাদের সঙ্গে সবার সঙ্গে যেভাবে কথা বলছি ঠিক এরকমভাবে জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এই গ্রন্থে করা হয়েছে। আর আমার নিজের ব্যক্তিগতভাবে মতামত, এই গ্রন্থটি যেহেতু সূত্রাকারে লিখিত, এক একটি ছোট্ট ছোট্ট সূত্রে লিখিত, অতএব এটা নিয়ে ভাবনা চিন্তা করার একটা অবকাশ আছে। আমরা যদি সারা দিনে একটা বা দুটো সূত্র পড়ি এবং সেটা নিয়ে ভাবনা চিন্তা করি তাহলে দেখবেন আমরা খুব সহজে এই বিষয়টি নিয়ে আমরা অনেক দূর এগোতে পারব। আমরা বিগত দিন দুটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এক হচ্ছে ভগবান লাভ করতে হলে সাধকের কী চাই, তাতে বিরজানন্দজি মহারাজ বলছেন ভগবান লাভ করতে গেলে মোট পাঁচটি জিনিসের প্রয়োজন আছে। এক হচ্ছে ধৈর্য, দু নম্বর হচ্ছে অধ্যাবসায়, তিন নম্বর হচ্ছে দেহ ও মনের পবিত্রতা, চার নম্বর হচ্ছে তীব্র আকাঙ্ক্ষা বা ব্যাকুলতা, আর পাঁচ নম্বর সৎ সম্পত্তি। ধৈর্যের ভীষণভাবে প্রয়োজন আছে, কারণ প্রথম দিন আমরা যখন সাধন ভজন শুরু করি আমরা সবসময় সফল হই না, এটা হচ্ছে কথা, এটা খুব স্বাভাবিক। সফল একবারে প্রথম স্ট্রোকেই যে সফল হতে পারবো এরকম কোনো মানে নেই, বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রথম স্ট্রোকে সফল হই না। কিন্তু আমাদের যদি ধৈর্য না থাকে তাহলে আমরা কিন্তু এগোতে পারি না। অধ্যাবসায় খানিকটা ধৈর্যের পিঠোপিঠি বোনের মতো, অধ্যাবসায় না থাকলে লেগে থাকা যায় না। আমরা বলেছিলাম যে স্বামীজি তিনটে পি এর কথা বলেছেন, পিওরিটি, পেশেন্স, পার্সিভিয়ারেন্স, পবিত্রতা, ধৈর্য এবং অধ্যাবসায়। এখানেও ঠিক আমাদের বিরজানন্দজি পরপর তিনটি শব্দ তার মতো করে বলেছেন, ধৈর্য, অধ্যাবসায় এবং তারপরে বলেছেন দেহ ও মনের পবিত্রতা। আমরা অনেক সময় দেহের পবিত্রতার কথা ভাবি কিন্তু মনের পবিত্রতার কথা বড় একটা আমরা ভাবি না। মনের পবিত্রতা ভাবি না, মনের পবিত্রতা না থাকলে কিন্তু শুধু দেহের পবিত্রতা হলে হয় না। আমি আগের দিন উদাহরণ দিয়েছিলাম, আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন এই যে রামকৃষ্ণ মিশনের সাধুরা স্বামীজি ব্যবস্থা করে দিলেন মাছ মাংস খাওয়ার ব্যাপারে, এ কতটা যুক্তিসঙ্গত। আমার মনে হয়েছিল উত্তরটা হলো এই যে মনটাকে নিরামিষ করা দরকার, কি খেলাম সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নয়। আমার একটা ছোট্ট অনুরোধ আছে আপনাদের সকলের কাছে, বলা আছে যে আমাদের ক্লাসটা শুরু হবে 7:15, পরের দিন থেকে কিন্তু 7:20 পরে যারা অ্যাটেন্ড করতে চাইবেন তাদেরকে কিন্তু আমরা অ্যাডমিট করব না, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এই যেরকম আপনারা নাগের বাজারে ক্লাসে শেষ 10 মিনিট এসে শুনলেন, শেষ 15 মিনিট এসে শুনলেন, এটি দয়া করে করবেন না। তিন নম্বর হচ্ছে তীব্র আকাঙ্ক্ষা এবং ব্যাকুলতা, চার নম্বর তীব্র আকাঙ্ক্ষা এবং ব্যাকুলতা, যতক্ষণ না আমরা চাই যে আমরা ভগবানকে যতক্ষণ না চাইবো ততক্ষণ পর্যন্ত ভগবান আমাদের কাছে ধরা দেন না, তিনি বলেন বেশ আছিস। পাঁচ নম্বর সৎ সম্পত্তি উনি ভাগ করে দিয়েছিলেন, তার মধ্যে সম দম, সম্মান হচ্ছে অন্তঃকরণের স্থিরতা। আপনি বাইরের দিক থেকে বেশ ধীর স্থির শান্ত কিন্তু ভেতরটা আপনার ছটপট ছটপট করছে, তেমন হলে কিন্তু হয় না। দু নম্বর হচ্ছে দম, মানে আমাদের একটি দুটি ইন্দ্রিয় নয়, সবকটি ইন্দ্রিয়কে আমাদের সংযত করতে হবে, এটি হলে আপনাআপনি উপরতি আসে। উপরতি মানে হচ্ছে বিষয়ের আসক্তি বা ত্যাগ, যতক্ষণ না বিষয়ের আসক্তি চলে যায়
ততক্ষণ পর্যন্ত ত্যাগ হয় না। আপনি ঠিক করলেন এইবার পুজো থেকে আর ভালো এবারে শীতকালে আর কাশ্মীরি শাল কিনবেন না, কিন্তু দোকানে গিয়ে অন্যের জন্য কাশ্মীরি শাল কিনতে গিয়েও নয় নয় করে একটা হলুদ রঙের কাশ্মীরি শাল আপনাদের কেনা হয়। এই যতক্ষণ না পর্যন্ত বিষয়ের প্রতি আসক্তি আমাদের যাবে না ততক্ষণ ত্যাগ আসবে না। তারপর হচ্ছে তিতিক্ষা। আমি আগের দিন বলেছিলাম আচার্য শঙ্করাচার্য, আচার্য আদিদেব গুরু শঙ্করাচার্য, তিনি আমাদের তিতিক্ষার একটি ভারী সুন্দর সংজ্ঞা দিয়েছিলেন। বলেছিলেন সহনাম সর্বদুঃখানাম চিন্তা বিলাপ রহিতম, সমস্ত দুঃখ, সহনাম সর্বদুঃখানাম, সমস্ত দুঃখকে আমাদের কি বেশ বলে সেটাকে সহ্য করতে হবে, কিন্তু একই সঙ্গে পেলুম না বলে হায় 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 করলেও হবে না। কিন্তু এই দুটি জিনিস আমাদের কিন্তু খুব পরিষ্কার থাকা দরকার। শ্রী শ্রী মায়ের জীবনী, শ্রীমা আমাদের শ্রীমতী রাধিকার জীবনী এবং জানকীনাথ জানকীদেবী আমাদের সীতাদেবীর জীবনী, এটি হচ্ছে আমাদের এই তিতিক্ষার একবারে সবচেয়ে আদর্শ উদাহরণ। আরেকজনের জীবনীকেও আমরা রাখি, তিনি হলেন দেবী বিষ্ণুপ্রিয়া। এরপরে ছিল শ্রদ্ধা। শ্রদ্ধা কিসে? গুরুতে এবং শাস্ত্র বাক্যে বিশ্বাস। এই শ্রদ্ধাটি যদি না থাকে তাহলে আমাদের হয় না। আর সমাধান চিত্তে ইষ্টে চিত্ত স্থাপন, আমাদের মনকে এতগুলো হলো কিন্তু আমি যদি আমার ইষ্টে আমার আমার হৃদয়ে ইষ্টমূর্তিকে স্থাপন না করতে পারি তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। আমরা দ্বিতীয় সূত্র পড়েছিলাম, সেখানে বলা আছে যে অনেক সময় দেখবেন আমাদের সামান্যতম একটু যদি কিছু অনুভূতি হলো, যে যেমনই সাধন ভজন করুক, সে খেঁদাই করুক আর মোচাই করুক আর পচাই করুক, যে সাধন ভজন করুক প্রত্যেকের মধ্যে কিছু না কিছু অনুভূতি আসবেই, এটা না এসে যায় না, আসবেই আমাদের ভেতরে অনুভূতি। এখন যদি আমরা সেই অনুভূতিটিকে পাঁচজনের কাছে বলে বেড়াই তাহলে দেখবেন একটা সময় আপনি সকলের কাছে খুব হয়তো রিভিয়ার্ড হবেন, খুব পূজনীয় হবেন, কিন্তু আপনি একটা জায়গায় এসে থেমে যাবেন, তার থেকে এক পাও এগোবেন না। এই অবধি পড়া হয়েছিল। এবার আমরা তৃতীয় সূত্রতে যাব। ধ্যান করতে বসে প্রথমে খানিকক্ষণ স্থির হয়ে বসে মন যেখানে যেতে চায় যেতে দাও, ভাববে আমি সাক্ষী দ্রষ্টা। বসে বসে মনের ভাষা ডোবা দৌড় ঝাঁপ দেখো লক্ষ্য করো, ভাববে আমি দেহ নই ইন্দ্রিয় নই মন নই, আমি মন হতে সম্পূর্ণ পৃথক, মন ও জড় জড়েরই একটি সূক্ষ্ম অবস্থা, আমি আত্মা আমি প্রভু মন আমার দাস, যখনই কোনো বাজে চিন্তা মনে উঠবে তখনই সেটাকে জোর করে দাবিয়ে দেবার চেষ্টা করবে। এটা হচ্ছে তৃতীয় সূত্র। এই তৃতীয় সূত্রটি আমাদের জীবনে খুব ইম্পর্ট্যান্ট। আমাদের ধ্যান মানে যে নিত্য যে জপ ধ্যান করি, আমাদের সব কাজের সময় আছে জানেন তো, আমরা খাওয়া দাওয়া করার সময় পাই, যমুনা ঢাকি সিরিয়াল দেখার সময় পাই, শুধু আমরা ভগবানকে ডাকার সময়টা পাই না, আমাদের সব কিছু আছে। মায়েরা রাগ করেন, সেদিনকে কথামৃত ভবনে এক মা আমার উপর খুব কেঁপে গেছিলেন, তিনি আমায় বললেন যত দোষ কি আমাদের মেয়েদের, তা নয়, মায়েদেরকে বেশি করে বলা, কারণ মায়েরা খুব সহজে ছেলেদের চেয়েও ভালো সাধন ভজন করতে পারেন, সেই কারণে মায়েদের এত করে বলা। এবং মায়েরা যদি সাধন ভজন করেন আলটিমেটলি এটা ভগবানের কাছে তার পরবর্তী প্রজন্মকে তিনি দিয়ে যেতে পারবেন। আমরা ছোটোবেলায় আমাদের মা ঠাকুমাকে দেখেছি, আপনারাও দেখেছেন, যে তারা সন্ধে হলেই ঘরে সন্ধে দিচ্ছেন, তুলসীর তলায় প্রদীপ দিচ্ছেন, খানিকক্ষণ শাঁক টাক বাজাচ্ছেন, খানিকক্ষণ ভগবানের সামনে বসছেন। এটা হয়তো খুব সামান্য সময়ের জন্য, কিন্তু এটি আমাদের মনের ভেতরে সম্পূর্ণভাবে একটা ছাপ হিসেবে থাকে। তাই আমাদের প্রথমে এইটি ভাবার কথা, ধ্যান করতে বসে মন খানিকক্ষণ স্থির হয়ে বসে মন যেখানে যেতে চায় যেতে দাও। আপনি যদি সাধারণভাবে বসেন দেখবেন মনকে ছেড়ে দিলে মন যেখানে যেতে চাইবে সেখানে যদি যায় আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এই এই জিনিস ভাবছেন,
আপনি সারাদিন যা যা ভেবেছেন সেই সেইগুলো একটি একটি করে আপনার মনের ভেতরে আসবে। ঠিক ওই সময় আপনার মনে হবে আপনার কাজের লোকটা ঠিক মতো বাসন মাজেনি, বাসনে খানিকটা ভীমের দাগ থেকে গেছে, আপনাকে ভারী যে জল দিয়েছিল দু কুঁজো দু কলসির জলের দাম নিয়েছে কিন্তু গলাটা একটু অল্প জল, মানে গলার খানিকটা অংশ বাদ দিয়েছিল। দেখবেন এগুলো মনের ভেতরে আসবে। মহারাজ বলছেন মনকে এভাবে ঘুরে দেখতে দাও, এমনভাবে দেখবে যেন আমি দেহ নই, আমি সাক্ষী দ্রষ্টা। যেরকম আমরা টিভিতে ম্যাচ দেখি, সচিন টেন্ডুলকার খেলছে, পাকিস্তানের বোলাররা বল করছে, আমরা যেমন সাক্ষী স্বরূপ দেখি, আমরা খেলার সাথে যুক্ত হই না, ঠিক ওই রকম নিজেকেও ওইভাবে দেখতে হবে। বসে বসে মনের ভাষা ডোবা দৌড়ঝাঁপ লক্ষ্য করো। তারপরে কি করতে হবে বলছেন, ভাববে আমি দেহ নই, ইন্দ্রিয় নই, মন নই, আমি মন হতে সম্পূর্ণ পৃথক। আমি দেহ নই, যে আমি বস্তুটি, আমি দেহ নই, মন নই, এইটিকে আমাদের বুঝতে হবে। তারপরে বলছেন যে মনেও মন ও জড়, জড় একটি সূক্ষ্ম, জড়েরই একটি সূক্ষ্ম অবস্থা, আমি আত্মা প্রভু, মন আমার দাস। এই যে আমরা অনেক সময় মনে করি যে আমরা মনের দাস, তা কিন্তু না, মন আমার দাস, আমি যা করতে বলবো মন তাই করবে। আমার যদি ট্রেনিং ঠিকঠাক মতো হয় জগৎ সংসারের কেউ আমাকে দাবিয়ে রাখতে পারবে না, মন আমার দাস হয়ে থাকবে। বলছেন যখনই কোনো বাজে চিন্তা আসবে আমি আত্মা, আমি প্রভু, মন আমার দাস। দেখুন এই যে প্রথম জপে বসেই মন যে ছোটাছুটি করছে তার সেটা দেখতে হয়, তারপর নিজেকে ওই যে মনটা ছোটাছুটি করছে তার সঙ্গে পৃথক করে ফেলতে হয়, তারপরে পৃথক করে ফেললে দেখবেন আপনি ঠিকঠাক মতো আপনার পথে এগিয়ে যাচ্ছেন। ভেবে দেখুন আপনাদের স্কুল জীবনের সময়টার কথা ভাবুন, একটা গ্রুপ আপনাদের ছেলেদের বা মেয়েদের একটা করে গ্রুপ ছিল, তাতে যেমন ক্লাসের ফার্স্ট গার্ল, সেকেন্ড গার্ল, থার্ড গার্লও ছিল, তেমনি ক্লাসের লাস্ট গার্লও ছিল। আপনি খুব মিশছেন, খুব আলু কালবুলি খাচ্ছেন, খুব তেঁতুলের আচার খাচ্ছেন, সব খাচ্ছেন, কিন্তু হাফ ইয়ারলি পরীক্ষা হয়ে যাওয়ার পর থেকে আস্তে আস্তে আপনি বুঝতে পারেন দীর্ঘ সময় ধরে যদি এদের সঙ্গ করা যায় তাহলে আপনার অ্যানুয়াল পরীক্ষার রেজাল্টটা গয়া গঙ্গা গদাধর হরি হবে। তখন আপনারা কি করেন, ধীরে 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 এদের থেকে এড়িয়ে যান, সরে যান এবং সমস্ত মন প্রাণটি পড়াশুনোতে দেন। এটাও ঠিক তাই, ধ্যান করাটাও এক্স্যাক্টলি তাই, প্রথমে মনকে, মনের গতিবিধি দেখতে হয়, তারপরে মনকে ওই গতিবিধি থেকে সম্পূর্ণ সরে দিতে হয়। মনে করতে হয় যে আমি হচ্ছি মনের প্রভু, মন আমার কথা শুনবে, এবং যখনই এই আসবে আমার কথা শুনবে এই বোধটি জাগবে, তখনই যেই আমার মনের মধ্যে কোনো খারাপ চিন্তা আসবে আমি তাকে ডাঙোস মেরে তাকে সরিয়ে দেব আমার মন থেকে। এটা হয়ে গেল তৃতীয় সূত্র। চতুর্থ সূত্র, সাধারণত বিশ্রামের সময় বাঁ নাক দিয়ে নিঃশ্বাস পড়ে, কাজের সময় ডান নাক দিয়ে পড়ে, ধ্যানের সময় দু নাক দিয়ে পড়ে। যখন দেহ মন শান্ত হয়ে আসবে আর দু নাক দিয়ে সমানভাবে নিঃশ্বাস পড়বে তখন বুঝবে ঠিক ঠিক ধ্যানের অনুকূল অবস্থা হয়েছে। তবে দেখবার জন্য নিঃশ্বাসের দিকে অত নজর দেবে না, অথবা এইটিকে এই মাপকাঠি করে কর্ম নিয়ন্ত্রণ করবে না। এবার মহারাজ একটি যোগসূত্রের একটি সুন্দর সূত্রের কথা বলছেন, সূত্রটা হলো এই, তিনি বলছেন যে আমরা যখন জপ ধ্যান করি তখন আমাদের, আমরা যখন বিশ্রাম করি তখন আমাদের বাঁ নাক দিয়ে নিঃশ্বাস পড়ে, আমরা যখন কর্ম করি তখন আমাদের ডান নাক দিয়ে নিঃশ্বাস পড়ে, এবং যখন আমরা সাধন ভজন করি তখন আমাদের ডান এবং বাম দুটো নাক দিয়ে সমানভাবে নিঃশ্বাস পড়ে। দু নাক দিয়ে সমানভাবে নিঃশ্বাস পড়লে কি হবে, আমার ভেতরের যে খারাপ জিনিস সেগুলি অপসৃত হয় এবং আমি আরও মন প্রাণ উজাড় করে ভগবানের কথা, ভগবানের চিন্তা করে উঠতে পারি। কিন্তু তিনি বলছেন এইটাতেই কনসেন্ট্রেট করলে চলবে না, সারাক্ষণ খালি এমনি করে দেখা যে ডান নাক দিয়ে নিঃশ্বাস পড়ছে নাকি বাম নাক দিয়ে নিঃশ্বাস পড়ছে, এটা কিন্তু মাপকাঠি হতে পারে না। আমার একটাই মাপকাঠি হওয়া দরকার, আমি ভগবানকে ডাকবো, কিন্তু এগুলো আছে, এগুলো সম্পর্কে জানা দরকার।
পঞ্চম সূত্র বলছে, মন স্থির হলে বায়ু স্থির হয়, কুম্ভক হয়। আবার বায়ু স্থির হলে মন একাগ্র হয়, ভক্তিতেও কুম্ভক আপনি হয়, বায়ু স্থির হয়ে যায়। হৃদয়ের ব্যাকুলতার সহিত স্মরণ মনন ও মন্ত্র জপ করলে প্রাণায়াম আপনা আপনি হবে। আপনারা অনেকেই দেখেছেন, আপনাদের দীক্ষার সময় পূজ্যপাদ গুরুদেব বলেছেন কিনা আমার জানা নেই, কিন্তু আমার গুরুদেব আমাকে নির্দেশ দিয়েছিলেন যে প্রাণায়াম করবার চেষ্টা করবে না, সেই কারণে আমি প্রাণায়াম করার চেষ্টা করি না। যতটুকু পুজোর সময়, যতটুকু আমরা যেটুকু পুজোর সময় প্রাণায়াম করতে বলা আছে বিধিসম্মত হবে সেইটুকুই করি। কিন্তু অনেক পরে লক্ষ্য করে দেখেছি আমাদের মন্ত্রগুলো তিন ছন্দে ভাগ করা আছে। দেখবেন, ওম ভূর ভুবস্ব তৎসবেতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো না প্রচোদয়াত ওম, সবটা ঠিক তিন ছন্দে ভাগ করা আছে। আপনাদের যদি তান্ত্রিক মন্ত্র হয় তাও সেই ওই তিন ছন্দে ক্রিং ক্রিং ফট ক্রিং ক্রিং ফট এরকম কিছু একটা ছন্দে ভাগ করা আছে। এই ছন্দটি তিনটে জিনিসকে করায়, আপনা আপনি পূরক করায়, কুম্ভক করায়, রেচক করায়। আপনারা সাধন ভজন করতে করতে নিশ্চয়ই বুঝতে পারবেন। আপনারা দেখবেন মাঝে মাঝে ফঁস করে, বেশ জপ করতে করছেন, আপনা আপনি ফঁস করে শ্বাস বেরিয়ে আসে, আপনার মনে হলো শ্বাসটাকে যেন আপনি আটকে রেখেছিলেন। ওই আটকে রাখাটাকে বলা হয় কুম্ভক, এই শ্বাস নেওয়াটাকে বলা হয় পূরক, পূর্ণ করা, তারপরে সেটাকে ধরে রাখা সেটাকে বলে কুম্ভক, আর সেটা বার করে দেওয়া হয় সেটা রেচক। ওই জোর করে চেষ্টা করতে নেই। পূজ্যপাদ মহারাজ ভারী সুন্দর একটি সহজ উদাহরণ দিয়েছেন, বলছেন হৃদয়ের ব্যাকুলতার সহিত স্মরণ মনন আর মন্ত্র জপ করলে প্রাণায়াম আপনা আপনি হয়। বলছেন যদি আমরা হৃদয়ের ব্যাকুলতার সঙ্গে ঠিকঠাক মতো সাধন ভজন করতে পারি তাহলে আমাদের আপনা আপনি প্রাণায়াম হবে। আজকের 6 নম্বর সূত্র, আমি আপনাদের অনুরোধ করব যদি আপনারা সম্ভব হয় এই বইটি আপনাদের কাছে থাকলে একটু সামনে রেখে পড়বেন, তাহলে দেখবেন আমরা যখন বলতে বলতে যাব তখন আপনারা সেটার সাথে রিলেট করতে পারবেন। অভ্যাস ও বৈরাগ্য ছাড়া মনের একাগ্রতা আনবার অন্য কোনো সুগম ও সহজ উপায় নেই। এই দুটো জিনিস, অভ্যাস এবং বৈরাগ্য, দুটোর প্রয়োজন আছে। গীতায় বলছে, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন গৃহ্যতে, অভ্যাসের দ্বারা প্রথম অভ্যাস করতে হবে। অভ্যাস আমাদের কি করে, আমাদের যে পুরনো যে ভাবনা চিন্তা সেগুলোকে ভেঙে একটা সিস্টেমেটিক, একটা ফর্মেটিভ ওয়েতে আসে। আপনারা ভেবে দেখুন, যখন প্রথম দিন আপনাদের দীক্ষা হয়েছিল তখন যখন আপনার গুরুদেব আপনাকে বলেছিলেন হৃদয়ের মধ্যে অমুক একটা অমুক রঙের অমুক ফুল ফুটে আছে, তার ভেতরে তোমার ইষ্ট এইরকমভাবে বসে আছে, সেটাকে যখনই আপনারা প্রথম চিন্তা করতে শুরু করেছিলেন তখন চিন্তাটা অত সহজ হয়নি, আপনাদের বারবার মনে হচ্ছিল হচ্ছে না। তারপরে আবার হলেও পাটা দেখতে পেলে হাতগুলো দেখতে পাই না, হাতগুলো দেখতে পেলে গলাটা দেখতে পাই না, গলাটা দেখতে পেলে মুখটা দেখতে পাই না। আবার গুরুদেব বলেছেন পা থেকে মাথা অবধি চিন্তা করতে হবে, আবার পা থেকে মাথা অবধি চিন্তা করতে করতে চলে যায়। কিন্তু এইটি যদি আমরা কন্টিনিউয়াস নিরন্তর অভ্যাস করি, একটা সময়ে দেখবেন আস্তে আস্তে আমরা গোটা ছবিটা, আমাদের ইষ্টমূর্তি পা থেকে মাথা অবধি খুব সহজে আমরা দেখতে পাই। এটা ঠিক আপনাদের রান্না করার মতো, প্রথম দিন যেদিন রান্না করেছিলেন তাতে লবণ বেশি হয়ে গেছিল, বাড়ির লোকেরা খুব টিটকিরি দিয়েছিল, দ্বিতীয় দিন যখন রান্না করলেন তখন লবণ একটু কম, সেদিনও টিটকিরি হয়েছিল, তৃতীয় দিন যখন হলো তখন একবারে নিখুঁত হয়ে গেল। তারপরে যত আপনি চেষ্টা করেছেন, যত আপনি চেষ্টা করেছেন, রান্নাটা শুধু আগের রেসিপি নয় অনেক ভালো হয়ে গেছে, তখন এটা আপনার ব্র্যান্ড নেম হয়ে গেছে যে অমুক দিদি মাগুর মাছের ঝোলটি অপূর্ব বানান, খেলে মনে হবে রোগের তো আরোগ্য হবেই, তার সঙ্গেও মনেরও শান্তি হবে। এইটা অভ্যাস থেকে হয়। বৈরাগ্য এখানে কি করে, অনেক সময় বাসনা আমাদের ওই কাজ করতে দেয় না। ধরুন আপনি এখন তো আমাদের
দুর্গাপুজো আসছে, আপনি ভাবলেন আমার যতটুকু সংস্কৃত জ্ঞান আছে যা দিয়ে আমি রোজ 20টা করে চণ্ডীর শ্লোক পড়ব। রোজ ভাবলেন, সকালবেলা উঠে পুজোর সময় 20টা করে চণ্ডীর শ্লোক করা শুরু করলেন। আজকে আপনি যখন জপ করতে বসছেন, কর্তা বলছে, ও গো শুনছো, আমাদের অমুক তাঁতি এসেছে, নিচের ফ্ল্যাটে আছে, তাকে ডাকি, পুজোয় একটা কাপড় ভালো দেখে নাও। আপনার কিন্তু তখন ওই আর চণ্ডী পাঠ করার ইচ্ছা থাকবে না, তখন আপনার পুজোটা সেরেই কতক্ষণে সেই তাঁতির সঙ্গে দেখা করে ময়ূরকণ্ঠী রঙের কাপড়টি নেবেন, সেটির জন্য ছোটাছুটি করতে থাকে। এটা সবার ক্ষেত্রে, কি পুরুষ কি স্ত্রী, সকলের ক্ষেত্রে এই জিনিসটা হয়। আমরা যদি বিষয়ের প্রতি ভালোবাসা থাকে, তাহলে আপনাআপনি আমরা বিষয়টাকে ভালোবাসতে পারি, এবং যত সেই যে কাজটিকে করছি যত ভালোবাসব, তত দেখবেন সেই কাজে যাওয়ার পথে যা কিছু ডিস্ট্র্যাকশন, যা কিছু আপনার মনকে সরিয়ে দেয়, সেগুলোকে আমরা সহজে ফেলে দিই। এইটিকেই বলে বৈরাগ্য। বৈরাগ্য মানে হচ্ছে ছুঁড়ে ফেলে দেওয়া। ঠাকুর ভারী সুন্দর উদাহরণ দিয়েছেন, বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ, দুটো জিনিস একসঙ্গে থাকবে। যে বিষয়টি সেটির প্রতি বিরাগ, সেটির প্রতি মন্দবাসা আসা, এবং একই সঙ্গে আমাদের যে খালি মনটা যেটা এতদিন বিষয় জুড়ে ছিল, সেটা যে মুহূর্তে সরিয়ে দিবেন সেই খালি মনে একটা উচ্চ জিনিস আসা, সেটা হচ্ছে ঈশ্বরে অনুরাগ। ঈশ্বরের প্রতি যদি আমাদের অনুরাগ না আসে, তাহলে কোনোভাবেই কাজটা চলে না। তাই ভারী সুন্দর করে তিনি বলছেন, অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা, বৈরাগ্য ছাড়া মনের একাগ্রতা আনবার অন্য কোনো সুগম বা সহজ পথ নেই, কোনো ইজি ওয়ে মেথড নেই, ছায়া প্রকাশনী, পারুল প্রকাশনী, কোনো মেডিসিন, কোনো সহায়ক গ্রন্থ নেই। যতক্ষণ না পর্যন্ত আমি নিয়ম করে অভ্যাস না করব, আর যতক্ষণ না পর্যন্ত আমি নিয়ম করে এটা অন্যান্য জিনিসকে সরিয়ে দিয়ে আমার এই লক্ষ্যের প্রতি অটল, অচল, অটল থাকবো, ততদিন পর্যন্ত এই কাজটি হবে না। তাই পূজ্যপাদ মহারাজ বলছেন, অভ্যাস এবং বৈরাগ্য ছাড়া মনের একাগ্রতা আনবার অন্য কোনো সুগম বা সহজ উপায় নেই, এর কোনো সহজ উপায় হতেই পারে না। 7 নম্বর, যতক্ষণই জপ ধ্যান করো, এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা, এটা কিন্তু ভালো করে শুনুন, যতক্ষণই জপ ধ্যান করো, তা 10-15 মিনিটই করো সেও ভালো, কিন্তু সেটুকু প্রাণ মন ঢেলে দিয়ে করবে। তিনি অন্তর্যামী, ভেতর দেখেন, তিনি তো আর কতটুকু সময় ধ্যান করলে বা কতবার জপ করলে তা দেখেন না, এইটা হচ্ছে কথা। আমরা অনেক সময় মনে করি যে দীর্ঘ সময় জপ ধ্যান, দীর্ঘ সময় যদি কেউ করতে পারে সে তো খুব ভালো, কিন্তু আমরা সব সময় কোয়ান্টিটির জপের কথা বলি। আপনারা দেখবেন, আমি কোনো বিশেষ সম্প্রদায়কে আক্রমণ করছি না, হাতে জপের মালার থলি আছে, তারা বাজারও করছেন, দোকানও করছেন, আবার জপও করছেন, ওগুলো একসঙ্গে হয় না। আপনি যতটুকু সময় করুন, আধ ঘন্টা সময় করুন, কিন্তু সবটুকু মন উজাড় করে করবেন। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে এক ভক্ত মহিলা একটি সমস্যা নিয়ে এলেন। সমস্যাটা কি না, তিনি সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে খুব সামান্য জপ করেন, তারপরে তার ছেলে, তার মেয়ে, তার স্বামী, তারা স্কুলে এবং অফিসে চলে গেলে তবে তিনি স্নান করে বেশ গুছিয়ে জপ ধ্যান করেন, কিন্তু যখনই তিনি জপ ধ্যান করতে বসেন, তখনই ওপরের ফ্ল্যাটের তাঁর যে প্রতিবেশী, তিনি তার সঙ্গে গল্প করতে আসেন, ফলে তার কিছুতেই জপ ধ্যান করা হয় না, তিনি কী করবেন। ভূতেশানন্দজি ভারী সুন্দর উদাহরণ দিলেন, বললেন, যেই তিনি বেলটা দেবেন, তুমি আসন থেকে উঠে গিয়ে তাকে দরজা খুলে বসতে বলবে, তাকে একটু জল খেতে দেবে, একটা দুটো বই ধরিয়ে দিয়ে, তারপরে তাকে বলবে যে দেখো এই সময়টা তো আমি জপ ধ্যান করি, আমি 15 মিনিট জপ ধ্যান করে আসি, তুমি ততক্ষণ এই বইটা দেখাশোনা করো, তারপরে তুমি গিয়ে মন দিয়ে নিজের জপ ধ্যান করবে। একদিন, দুদিন কি 3 দিন এই ঘটনা ঘটলে সেই ভদ্রমহিলা বুঝে যাবেন যে তুমি এই সময় অ্যাভেইলেবল নয়। ভূতেশানজি এই শব্দটি ব্যবহার করেছেন, অ্যাভেইলেবল নয়, তাহলে দেখবে তারা আর তোমাকে বিরক্ত করবে না, তুমি মন প্রাণ দিয়ে করতে চাও। এই যে কাজটা করতে গেলে সৎসাহসটা, আপনাদের অনেকের মনে হবে না, একসঙ্গে অ্যাপার্টমেন্টে থাকি কী করে বলবো, যদি কিছু মনে করে। আমাদের এই মধ্যবিত্তের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পাছে লোকে কিছু বলে,
লোককে কি বলতে হবে এই ভাবতে ভাবতেই আমরা নিজেদের কথাটা ভাবি না। সেই পাছে লোকে কিছু বলে এটা ভাবলে কিন্তু চলবে না। আমি ভগবানকে ডাকবো, যতটুকু সময় ডাকবো মন প্রাণ উজাড় করে ডাকবো, এবং সেই সময় কোনো বাধা কোনো বিঘ্ন আমি সহ্য করব না। সব সময় কি এরকম করতে হয় তা নয়, বাড়িতে কোনো বিপদ হলে কি করবেন, কিন্তু যেটুকু সময় করবেন সবটুকু মন উজাড় করে সমস্ত মনটাকে কুড়িয়ে এনে এক জায়গায় করে জপ ধ্যান করতে হবে। কারণ তিনি আলটিমেটলি যার উদ্দেশ্যে এটি করছেন তিনি হলেন অন্তর্যামী। তিনি কতক্ষণ জপ করলেন কতবার জপ করলেন সেটি তিনি দেখেন না, তিনি দেখেন হৃদয়ের আকৃতি। আজকে একটি ছেলে আমাকে ফোন করেছিল, তার একটি নার্ভাস সমস্যা আছে, বার্ধক্যে সার্জারি হয়ে গেছে নার্ভের সমস্যাতে, ইদানিং সে একটি সমস্যায় ভুগছে, সে খুব জাপক আর কি। তিনি দীর্ঘ সময় মালাটিকে এমনি করে ধরে জপ করে উঠতে পারছেন না, মানে হাত ধরার প্রশ্ন নয়, আঙুলগুলোকে ঠিক মতো নাড়াতে পারছেন না। সেই কারণে তিনি জপ করতে মানে পুরো মালা 108 যে মালা সেটা করে উঠতে পারছেন না। এতদিন কোনো রকমে করছিলেন, ইদানিং পারছেন না। আজকে তিনি আমাদের ফোন করেছিলেন যে আমি কি করব। অথচ করে তিনি বা মনে মনে তিনি জপ করতে পারেন। যদিও গুরুর ওপর গুরুগিরি করাটা ঠিক নয়, তথাপি গেরুয়া পরিস্থিতিতে একটু গুরুগিরি করবার ইচ্ছে হয় আমাদের, তা তাকে জানালাম যে যতটা সে পারবে মালাতে, কষ্ট হোক যাই হোক যতটা সে পারবে করবে, এবং তারপরে সে যেন মনে মনে বা করে বাকি অংশটুকু করে, বাকি অংশটুকু যেন সে সেইভাবেই করে এবং সেইভাবেই সে করছে। এটি হচ্ছে কথা, আমাদের খুব ভালো করে বোঝা উচিত যে কতক্ষণ জপ করলাম কত লক্ষবার জপ করলাম সেটি ইম্পর্টেন্ট নয়, আমি কতটুকু জপ করলাম এবং কত গভীরভাবে জপ করলাম সেটি হচ্ছে ইম্পর্টেন্ট। 8 নম্বর, প্রথম প্রথম জপ ধ্যান নিরসই লাগে, লাগবেই তো, তবু ওষুধ গেলার মতো করে করে যাবে। 3-4 বৎসর নিষ্ঠার সহিত করলে তবে আনন্দ পাবে, তখন একদিন না করলে ভারী কষ্ট হবে, কিছু ভালো লাগবে না। জপ ধ্যান ভালো জিনিস, যে কোনো ভালো জিনিস, লেখাপড়ার ক্ষেত্রেও তাই, নিয়ম করে লেখাপড়া করাই, যেমন এক ক্লাস প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, এখনও একজন আস্তে আস্তে ঢুকছেন, সীমা চ্যাটার্জি তাকে দেখছি, তিনি এই মাত্র এসে ঢুকলেন, মানে গেলেই হলো আর কি, না গেলেও চলে গেলেই হলো, এরকম আশা আরম্ভ করেছেন একজন করে। এটা কাজের জিনিস নয়, কারণ এটা হচ্ছে ভগবানের কথা আমরা শুনতে আমাদের কেন আগ্রহ জাগে না, কারণ আমাদের অন্য বিষয়ে এত বেশি আগ্রহ, ঈশ্বরীয় কথা উচ্চ ভাবের কথা আমরা শুনতে চাই না, আর চাই না বলেই সাধন ভজন করাটা আমাদের কাছে নিরস বোধ হয়। আপনারা কেউ অন্য কোনোভাবে আমার কথাটা নেবেন না, কিন্তু এ কথাটি সত্য, রামকৃষ্ণ মিশনে দীক্ষা নেওয়াটা খানিকটা এখন একটা সোশ্যাল স্ট্যান্ডার্ডের মেজারিং একটা স্টেপ হয়ে দাঁড়িয়েছে। আমি রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নিয়েছি, আমার গুরু ওরকম, ইদানিং আমার এরকম কানে হাত দিয়ে গুরুর নাম বলার কথা আছে, গুরুকে অন্তর থেকে কতটা শ্রদ্ধা করি জানি না। আমাদের দেখি ভক্তদের, আমি এটা সমালোচনার অর্থে বলবেন নেবেন না, আমি দেখেছি চোখে পড়েছে বলে আমার মনে হয়েছে, একজনের গুরু তাকে আমরা জানতুম তিনি অসম্ভব জাপক, সারাটা দিন তাকে আমরা জপ করতে দেখেছি, আমরা তার সঙ্গে হেডকোয়ার্টার্সে থাকাকালীন কাজও করেছি, কিন্তু তার শিষ্যরা তারা সারাক্ষণ তার গুরুর এই জাপক গুণের কথা বলেন, কিন্তু বেশিরভাগ সময়টা তারা ব্যয় করেন ফেসবুক হোয়াটসঅ্যাপে গ্রুপ করতে, আর গ্রুপে ঝগড়াঝাটি করতে, আর ঝগড়াঝাটি নিরসন করতে। যে সময় তারা ঝগড়াঝাটি করেন, যে সময় তারা অনলাইন নানারকম ক্রিয়াকর্ম করেন, সেই সময়টা তার গুরুর মতো যদি মনপ্রাণ উজাড় করে জপ করতেন তাহলে অনেক বেশি তারা শান্তি পেতেন। হ্যাঁ, একটা শান্তি হয়, আমার গ্রুপের ভক্ত সম্মেলনে অমুক মহারাজ এসেছিলেন, সুদূর সিয়াটল থেকে একজন মহারাজকে নিয়ে এসেছিলাম, সুদূর বার্কলে থেকে একজনকে নিয়ে এসেছিলাম, সুদূর কলকাতার এই বিখ্যাত কেন্দ্র থেকে এনেছিলাম, সুদূর মনসাদীপ থেকে স্তব প্রিয়ানন্দজি এসেছিল, কিন্তু তাতে আমাদের কিন্তু কোনো উন্নতি হয় না। সাধন ভজন করার সমস্ত ঈশ্বরকে ডাকার একটাই উদ্দেশ্য, আমার ভেতরের মানুষটাকে বদল করা, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য।
আর কোনো উদ্দেশ্য হতে পারে না। বলছেন প্রথম প্রথম জপ ধ্যান নিরাশই লাগে, যে কোনো কাজই করুন না কেন নিরাশই লাগে। একমাত্র শ্বশুর বাড়িতে গিয়ে রান্নাবান্না করা আর কর্তাদের শ্বশুরের নতুন বিয়ে হওয়া বা শালীদের নিয়ে সিনেমা দেখতে যাওয়া ছাড়া আর কোনো কাজ সরস আছে বলে আমার তো বোধ হয় না। বাকি সব কাজ, জগৎ সংসারের সব কাজই আমাদের বড় নিরস লাগে। কিন্তু যদি ওষুধ গেলার মতো করে, মানে এতে ওষুধ গেলার মতো করে কেন আমরা নেব, যতক্ষণ না আমরা বুঝতে পারছি এই যে জপ ধ্যান করছি এটা আমার জীবনটাকে সুস্থ সবল মজবুত করবে। যেমন যতক্ষণ না পর্যন্ত যে আমি ডায়াবেটিক, আমি যদি রোজ একটা করে গাঙ্গুরামে বড় রাজভোগ খাই তাহলে আর দেখতে হচ্ছে না, আমাকে হাসপাতালেই ভর্তি করতে হবে। তখন সিরিঞ্জের এখন একটা দুটো দানা থেকে ইনসুলিন ভরছি, তখন উপর থেকে নিচ অবধি পুরোটাই ইনসুলিন ভরে পেটে ঢোকাতে হবে। অতএব এই ওষুধ গেলা, এই ওষুধ খেলে আমি সুস্থ হব, এই জ্ঞানে আমার আত্মিক উন্নতি হবে, এই জ্ঞানে আমরা যদি সাধন ভজন করি তাহলে 3-4 বছর পরে আমরা আনন্দ পাব, অবশ্যই আনন্দ পাব। স্বামীজি বলছেন না, একটা গাছ যখন তাকে রোপণ করা হয় সেটি সঙ্গে সঙ্গে ফলদান করে না, সেটি ফলদান করতে একটু সময় দিতে হয়। ঠিক সেই রকম আমি সাধন ভজন করা মাত্রই সঙ্গে সঙ্গে ভগবান এসে এরকম হাতটি তুলে দাঁড়িয়ে আমাকে বলবেন, ওগো তোমায় আমি দেখা দেব বলে এসেছি, ওটি হয় না, অত সহজ নয়। ইদানিং স্বামী শান্তানন্দজি একটি স্মৃতিকথা বেরিয়েছে, প্রাচীন সাধুদের কথা, সেখানে শ্রী শ্রীমা তার কৃপা লাভ করতে গেলে কি করতে হবে সেটি শান্তানন্দজিকে বলেছিলেন। এটি খুব চর্চিত হচ্ছে আমাদের ভক্তদের মধ্যে, অনেকে রাত্রিরে ওই রকম কাণ্ড করছে, রাত্রিরে সব খাওয়া দাওয়া কমিয়ে দিয়ে মন প্রাণ উজাড় করে ভগবানকে ডাকা শুরু করেছে। কিন্তু মা একটি শব্দ বলেছেন, আকুতির সঙ্গে ডাকতে হবে, আকুল হয়ে তাকে ডাকতে হবে। এই আকুলতা যতক্ষণ না পর্যন্ত আমরা তৈরি করতে পারি ততক্ষণ পর্যন্ত হয় না। প্রভু পূজ্যপাদ বীরেশ্বরানন্দজি একটি স্মৃতি কথা আজকেই পড়ছিলাম, সেখানে তিনি বলছেন বিদেশের একটি কেন্দ্রে, তিনি বিদেশি একটি সাধুর কাছে এই ঘটনাটি শুনেছেন, বিদেশের একটি কেন্দ্রে সেই সাধুটি সানডে ক্লাস নেবার সময় ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা যদি আন্তরিকভাবে আকুতির সাথে ভগবানকে ডাকো তোমরা অবশ্যই ঈশ্বরকে অনুভব করতে পারবে। সেদিনকে সেই শ্রোতৃমণ্ডলের মধ্যে একজন ভারতীয় মা এবং তার একটি এই বছর পাঁচেকের ছোট্ট মেয়ে এসেছিল, সেও হাঁ করে এই কথাটা শুনে গেছিল। ওদের তো রবিবার রবিবার সবাই আসে, বাকি উইকডেজে আর কেউ আসে না। সোমবার মঙ্গলবার দিন দুপুরবেলা যখন সেই সাধুটি বসে তার মনাস্টারিতে বসে কাজ করছে, এমন সময় ডোরবেল বাজাতে তিনি নেমে এসে দরজা খুলে দেখলেন সানডে ক্লাসে সেই ভদ্রমহিলা এসেছিলেন, তিনি এবং তার ছোট বাচ্চাটি এসেছেন। তিনি বললেন যে আমি খুব দুঃখিত এই সময় আপনাকে বিরক্ত করতে, আমরা তো রবিবার ছাড়া অন্য দিন আসতে পারি না, কিন্তু এই মেয়েটি এত আকুতি দেখাচ্ছিল আপনাকে কিছু বলবে বলে, তাই আমি একে নিয়ে আসতে বাধ্য হলাম। মেয়েটি কি আকুতি দেখলেন, মেয়েটি বললেন দ্যাট ইউ টোল্ড লাস্ট ডে দ্যাট ইফ ইউ ক্যান ইফ ইউ প্রে সিসলেসলি উই ক্যান ফিল গড ইট হ্যাপেন্স। মেয়েটি বলল, তুমি গতদিন বলেছিলে যদি আমরা সব মন প্রাণ দিয়ে একনিষ্ঠভাবে ঐকান্তিকভাবে ভগবানকে ডেকে যেতে পারি তাহলে অবশ্যই ভগবানের অনুভূতি হয় এবং এটা হয়ও বলে মেয়েটি আর দ্বিতীয় কথা না বলে তার মায়ের সঙ্গে গটগট করে হাঁটতে হাঁটতে চলে গেল। প্রভু মহারাজ বলছেন ওই ছোট্ট শিশুটি ওই সাধুটির কথা অন্তর থেকে বিশ্বাস করেছিল, সেটি অভ্যাস করেছিল এবং তাই তার দর্শন হয়েছে। সেই কারণেই বলছি আকুলতাটা খুব জরুরি, 3-4 বছর ধরে করলে অবশ্যই আপনার আনন্দ আসবে। যদি আনন্দ না আসে তাহলে নিশ্চিত করে নিজের গুরুর সঙ্গে যোগাযোগ করুন, আপনার সাধন ভজনের কোনো একটা জায়গায় কোনো পরিবর্তন হওয়া খুব জরুরি আছে। তখন কীরকম হয়, একদিন তাকে একদিন না দেখলে ভারী কষ্ট হবে, কিছু ভালো লাগবে না। এইটি এখন আপনাদের অবস্থা হয়েছে, আপনারা খুব হাড়ে হাড়ে বুঝতে পারছেন, এই যে COVID-19 হওয়ার ফলে আপনারা আর মন্দিরে যেতে পারছেন না, ঠাকুরের সঙ্গে দেখা করতে পারছেন না, এটা যে আপনাদের কাছে কী তীব্র, এইটি হচ্ছে ভগবানের কাছে ভগবানের প্রতি আপনাদের ভালোবাসা তৈরি হয়েছে,
তার প্রমাণ। শান্তনা দাশগুপ্ত পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজকে বলেছিলেন যে মহারাজ এতদিন হয়ে গেল, তার ওনার 52 সালে দীক্ষা হয়েছিল, এতদিন হয়ে গেল ঠাকুরকে ডাকছি, কই আমার তো কোনো অনুভূতি হলো না। ভূতেশানন্দজি বলছেন, বলো কি মা শান্তনা, এই যে সারা দিনের মধ্যে সন্ধে হলে তাকে না ডাকতে পারলে মনটা কেমন কেমন করে, এটা কি কিছু নয়? এই অনুভূতি কিন্তু আপনাদের আমাদের সবার হয়, অথচ আমরা ফিল করতে পারি না। ভগবানের সঙ্গে আমাদের সখ্যতা তৈরি হলে এই বোধটা হয়, কতক্ষণে সন্ধ্যা হলে কতক্ষণে জপ করতে বসবো সেইটি আমাদের কাছে প্রধান হয়ে দাঁড়ায়। আমরা আর দুটি পড়ব। 9 নম্বর, আধ্যাত্মিক জীবন লাভ করতে হলে পুরুষাকার দরকার। মানে মহিলারা যেন ভেবে নেন না তাদের স্ত্রী শরীর ছেড়ে দিয়ে পুরুষ শরীর ধারণ করতে হবে। পুরুষাকার মানে হচ্ছে উদ্যম। আধ্যাত্মিক জীবন লাভ করতে হলে পুরুষাকার দরকার। আমি নিজের চেষ্টায় সাধন ভজন করে ভগবান লাভ করব, এই দৃঢ় সংকল্প করে নিষ্ঠার সহিত 3-4 বৎসর রোজ অন্তত সকাল সন্ধ্যায় প্রত্যেকবারে 2 ঘন্টা করে আসনে বসে জপধ্যান করে যাও দেখি, এইটা হচ্ছে কথা। আমার প্রথম কথা, আমার চেষ্টা দরকার। আমি সাধন ভজন করব, আমি সাধন ভজন করে ভগবানকে লাভ করব। এই সেদিনকে একটি আবার একটা সেই স্মৃতি কথার ভেতরেই প্রভু মহারাজের কথা একটা সুন্দর কথা আছে। ভক্ত প্রভু মহারাজকে জিজ্ঞাসা করছেন, যারা মায়ের কাছে দীক্ষা পেত তারা সবাই জপধ্যান করত না, মা তাদের হয়ে জপধ্যান করতেন এবং তাদের হয়ে কাজটি ঈশ্বরের নামটি করে দিতেন, আমরা তো আপনার কাছে দীক্ষা নিয়েছি, আপনি কি পারেন না আমাদের জন্য করতে? তার উত্তরে পূজ্যপাদ প্রভু মহারাজ বলছেন যে দেখো, মা যেটি পারতেন সেটি আমার দ্বারা সম্ভব নয়, আর এটি নিশ্চিত করে জেনে রাখবে যে নিজে নিজে না করলে সাধন ভজন হয় না। ভেবেই দেখুন না, আপনি যদি মনে করেন যে আমার পাশের বাড়ি খেঁদিদি খেয়েছেন আমার না খেলেও চলবে, তাহলে দেখবেন 2-4 দিন পরে আপনি গয়া গঙ্গা গদাধর হরি হয়ে যাবেন। যেমন পাশের বাড়ির খেঁদিদি বা কবিতাদি খেলে যেমন ওই দিদির আমাদের পেট ভরবে না, কবিতাদি আজকে বাড়িতে খুব করে বিরিয়ানি টিরিয়ানি খেলেন আর সঙ্গে সঙ্গে কি আমাদের পেট ভরে যাবে? তা হবে না, কিন্তু আমাদের খাবারটাকে খেতে হবে, সেই রুটি ডালই হোক, লাউয়ের তরকারি হোক, যাই হোক, আমাদের সাধন ভজনটা প্রত্যেককে নিজেকে নিজেকে করতে হবে। আধ্যাত্মিক জীবন লাভ করতে গেলে পুরুষাকার দরকার। পুরুষাকারটা কি? উদ্যম, চেষ্টা। আমি সাধন ভজন করেই ভগবানকে পাবো, আমি ভগবানকে লাভ করব। আমরা যখন স্কুলে পড়তাম তখন একটি ছেলে ক্লাস 5 থেকে 9 অবধি স্কুলে ফার্স্ট হয়ে আসতো, আমরা কেউ তাকে ছুঁতে পারতাম না, ধরতেও পারতাম না, সেই কারণে আমাদের খুব কষ্ট হতো। স্কুলের সব স্যারেরা তাকে ঐসা তেল দিতেন, ঐসা তেল্লা মারতেন যে আমাদের মনে মনে খুব কষ্ট হতে থাকলো। একটা সময় ক্লাসের সব ছেলেরা মিলে একসঙ্গে ঠিক করলাম যে আমরা এমন লেখাপড়া করব, ওই ক্লাসে যে ফার্স্ট হয়েছে তাকে আমরা পিছিয়ে দেবো, তাকে ছাপিয়ে যাব, এবং আমরা মন প্রাণ উজাড় করে সবাই পড়াশুনো করা শুরু করলাম। ক্লাসের 48টা ছেলের মধ্যে 47টাই ছেলে একবদ্ধ হয়ে সবাই পড়াশোনা করছে। যে সময়টা আমরা বদমাইশি করতাম, যে সময়টা আমরা ইফতার পেছনে লাগতাম, যে সময়টা আমরা ইফতার টিফিন চুরি করে খেতাম, আমরা সেই সময় সমস্ত সময়টা জুড়ে পড়াশোনা করা শুরু করলাম। কারুর অফ সামান্য এতটুকু থাকলে সে লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করছে, কেউ নোট করছে। আপনাদের বোঝাতে পারবো কি না জানি না, ক্লাস টেনেরই একটা বছর ছাত্রদের ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা গেল, যেটা হাফ ইয়ারলি পরীক্ষায় প্রথম আমরা লক্ষ্য করলাম, যে ছেলেটি যে ফার্স্ট হয়ে আসতো সে ফার্স্টই হয়েছে, কিন্তু তার সঙ্গে আগে সেকেন্ডের ফারাক থাকতো 30-40 নম্বরের ফারাক, সেখানে ফারাকটি মাত্র 7 নম্বরের হয়েছে, এবং তারপরের জন যে আছে তার মাত্র 2 নম্বর ফারাক, এরকম ক্রমাগত তার কাছাকাছি আমরা এসে যাচ্ছি। যারা 30-40 র্যাঙ্ক করত তারাও কোন জাদুমন্ত্রের বলে এগিয়ে এসেছে, প্রত্যেকে এগিয়ে এসেছে, প্রত্যেকে ভালো রেজাল্ট করছে। অ্যানুয়াল পরীক্ষা মানে টেস্ট, যে পরীক্ষায় সেন্টার যে টেস্ট হবে, সেই পরীক্ষায় দেখা গেল যে ছেলেটি ক্লাস 5 থেকে ফার্স্ট হয়ে এসছে, সে ফার্স্ট হয়নি, সেকেন্ড হয়নি, থার্ড হয়েছে, সে তৃতীয় স্থান সে অধিকার করেছে। তাকে টপকে গেছে আরও 2 জন এবং তার ঘাড়ে শ্বাস ফেলছে আরও 1 জন।
এবং এই ভাবটা মাধ্যমিক পরীক্ষা অবধি থাকলো এবং প্রত্যেকের রেজাল্ট ভালো হলো, এই ভাবটা জাগিয়ে রাখতে হবে। আমি সাধন ভজন করব, আমাকে গুরুদেব মন্ত্র দিয়েছেন, আমি সাধন ভজন করব। আত্মস্থানন্দজি অল্প বয়সী ছেলেমেয়েদের দীক্ষা দেওয়ার সময় বলতেন, পথ সাধন কি জেনে গেছো, সাধন পথ কি তাও জেনে গেছো, এবার এমন একটা জীবনযাপন করে দেখাও যাতে দূর থেকে লোকে দেখে তোমায় বলবে এ রামকৃষ্ণ বিবেকানন্দ করে। এই রামকৃষ্ণ বিবেকানন্দ করা মানে আপনার জীবনের মধ্যে দিয়ে ঠাকুর মা স্বামীজির প্রকাশ হওয়া। আপনি রোজ কথামৃত পড়েন, নিয়মিত নাগেরবাজার সারদা সঙ্গে যান, ঋতুদীর বাড়িতে গিয়ে জপযজ্ঞ করেন, সমস্ত কিছু করেন, কিন্তু যেই বাড়ির কাজের লোক দুদিন অ্যাবসেন্ট করেন সঙ্গে সঙ্গে তার মাইনে কাটেন, তার কিন্তু অসুবিধাটা একবারও দেখেন না। এ কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দের প্রকাশ নয়। আপনি ভেতরে বাইরে সেই ক্ষমাশীলতা, স্বামীজি বলছেন না, ইফ ইউ ওয়ান্ট টু হেল্প সামওয়ান হেল্প হিম হোয়্যার হি স্ট্যান্ডস। তুমি যদি কাউকে সাহায্য করতে চাও তার অবস্থায় পৌঁছে তার অসুবিধাটাকে বুঝে তাকে সাহায্য করবার চেষ্টা করো। এইটা খুব জরুরি আমাদের আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ করার। তাই আমরা যতক্ষণ না নিজেরা উদ্যম নিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা পারব না। তিনি বলছেন 3-4 বছর রোজ সকাল সন্ধে 2 ঘন্টা করে দীর্ঘ সময় ধরে জপ করার কথা বলছেন। কেন জপ করার কথা বলছেন, এর সূত্র ঠাকুরের কথায় আছে। কথামৃতে মাস্টারমশাইয়ের সঙ্গে ঠাকুরের প্রথম দিককার কনভারসেশনে আপনারা খুঁজে পাবেন, ঠাকুর বলছেন প্রথম দিকে বেশি করে সাধন ভজন করতে হয়। কেন, তিনি উদাহরণ দিচ্ছেন, চারা গাছে চতুর্দিকে বেড়া দিতে হয়, না হলে ছাগল গরুতে খেয়ে যায়, কিন্তু যখন এই গুঁড়ি মোটা হয়ে যায় তখন তাতে হাতি বেঁধে রাখলেও কিছু হয় না। এটা হচ্ছে কথা, আমরা যখন প্রাথমিক অবস্থায় থাকি আমাদের অনেক বেশি সাধন ভজন করে নিজের চতুর্দিকটাকে একটি যেন একটি বেড়া দিয়ে ঘিরে রাখার দরকার হয়। তারপরে আমি যখন ভেতরের মানুষটা শক্তপোক্ত হয়ে যাই তখন সেই বেড়াটির কোনো প্রয়োজন হয় না। আমরা শেষ করব 10 নম্বর সূত্রটি দিয়ে। সেখানে বলছেন, সংসারীর পক্ষে বেশি প্রাণায়াম করা ভালো নয়। যারা বেশি প্রাণায়াম করতে ইচ্ছুক তাদের যথাসময়ে পরিমিত পুষ্টিকর সাত্ত্বিক আহার, নিয়মিত কার্যকলাপ, উদ্বেগশূন্য জীবন, স্বাস্থ্যকর নির্জন স্থান, বিশুদ্ধ বায়ু, কোষ্ঠ পরিষ্কার, স্বল্পভাষী, এইসব হওয়া চাই এবং সর্বোপরি ঠিক ঠিক ব্রহ্মচর্য রক্ষা করা চাই। এসবের ব্যতিক্রম হলে হৃদরোগ বা মস্তিষ্কের রোগ হওয়ার সম্ভাবনা। আপনারা যদি ভালো করে মিলিয়ে দেখেন দেখবেন এগুলোর কোনোটি আমরা করতে পারি না। আমাদের সবসময় পুষ্টিকর সাত্ত্বিক আহার জোটে না। আপনি দুবেলা বেশ খাচ্ছেন, তারপরে ভাবলেন যে যাই একটু নাগেরবাজার সারদা সঙ্ঘের সামনে যাই, তারপরে গিয়ে দেখলেন বটতলা ফ্রেন্ডস ক্লাবের সামনে খুব ভালো ফুচকা বসেছে, বেশ একবারে লঙ্কা টঙ্কা দিয়ে খুব সে আলুটা মাখা হয়েছে। আপনি ভাবলেন এক প্লেট এক পাতা চুরমুর খেলে আর কী আর এমন হবে। আপনি এক পাতা চুরমুর খেয়ে বেশ চাটতে চাটতে নাগেরবাজারের ক্লাসে গেলেন, আপনার কিন্তু ঠিক স্বাস্থ্যকর পুষ্টিকর স্বাস্থ্যকর খাওয়া হলো না। নিয়মিত কার্যকলাপ মানে রোজ যা করেন, একটা রুটিন লাইফ লিড করা, এটা সবসময় আমাদের পক্ষে সম্ভব হয় না। তারপরেটি আরেকটি খুব ইম্পর্টেন্ট জিনিস, উদ্বেগ শূন্য জীবন। আপনি বসে আছেন টেলিভিশনের সামনে দেখছেন যে দক্ষিণবঙ্গে প্রচণ্ড জোরে ঝড় আসছে 190 কিলোমিটার বেগে, মানুষজনকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে, সমুদ্র একেবারে বিশাল উত্তাল হয়ে ভেঙে ভেঙে পড়ছে, আপনার বাড়ির সামনে জলও আসেনি ঝড়ও আসেনি কিছু আসেনি, কিন্তু আপনার মনটা ওই মানুষজন যারা গৃহহীন হয়েছে তাদের জন্য উদ্বিগ্ন হয়ে পড়ছে। অতএব উদ্বেগ শূন্য জীবন আসাটা খুব কঠিন। তারপরে বলছেন স্বাস্থ্যকর নির্জন স্থান, এটা তো আমরা বড় একটা পাই না শহরে বাস করে, বিশুদ্ধ বায়ুও আমরা পাই না, পেট পরিষ্কার হওয়া দরকার, আর আরেকটা জিনিস স্বল্পভাষী। আমরা হয় অল্পভাষী হই আর নাহলে বহুভাষী হই, না হতে পারি মধুরভাষী না হতে পারি অল্প কথায়। অল্প কথায় টু দি পয়েন্ট উত্তর দেওয়ার যে আমাদের যে প্রবণতা, এটা প্রায় সব আমাদের হারিয়ে গেছে। আমরা মনে করি অনেক বেশি বললে বোধহয় অনেক ভালো বলা হয়,
আমিও সেই দোষে দুষ্ট, আমি অন্য কাউকে বলছি না, আমিও সেই দোষে দুষ্ট। আর সর্বোপরি ঠিক ঠিক ব্রহ্মচর্য পবিত্রতা রাখা খুব জরুরি, এসবের ব্যতিক্রম হলে হৃদরোগ ও মস্তিষ্কের রোগ হবার সম্ভাবনা আছে। আজকে আমরা সর্বসাকুল্যে মোট 8টি সূত্র পড়লাম, প্রত্যেকটি সূত্র একই দিকে আমাদের নিয়ে যাচ্ছে, কেমন করে সাধন ভজন করতে হবে। 4টি জিনিস খুব বেশি বিশেষ করে বলা হয়েছে। এক হচ্ছে ইচ্ছে, আমি ভালো হতে চাই, আমি ভগবান লাভ করতে চাই, এই ইচ্ছেটা আমার ভেতরে আসা খুব জরুরি। দুই হচ্ছে যে পথ পেয়েছি সেই পথটিকে ঠিকঠাক করা দরকার। আমরা ভাবি আমার ছেলেটা কেন ভালো হলো না, আমার মেয়েটা কেন ভালো হলো না, আরে আমি আগে ভালো হই তবে না তারা ভালো হবে, এই দ্বিতীয় জিনিসটা খুব জরুরি। তিন নম্বর হচ্ছে এই যে আমি সাধন ভজন করতে চাই, সাধন ভজন করছি কি না, সেই কতটা গভীরতার সাথে করছি সেইটা হওয়া দরকার। আর 4 নম্বর হচ্ছে যে জীবনটাই যাপন করি সে সংসারে থেকেই যাপন করি, আর যাই করি ঈশ্বরের প্রতি আমার ভালোবাসা বাড়ছে কি না। যখন আমার ঈশ্বরকে ঈশ্বরের প্রতি ভালোবাসা বাড়বে তখন জগৎটা আমি ঈশ্বরময় দেখব, তখন প্রত্যেক মানুষের ভেতরে তাঁরই প্রকাশ আমরা দেখতে পাব। আমরা আজকে এইখানেই শেষ করতে চাই, আবার আগামী শনিবার 7:15 থেকে আমরা শুরু করব। সাধারণত ঋতুপর্ণাদিকে আমি চেষ্টা করব আগে আগেই লিঙ্কটা পাঠিয়ে দিতে, কিন্তু আপনারা অ্যাটেন্ডেন্স দেবেন 7:10 থেকে, তার আগে থেকে আপনারা খোঁচাখুঁচি করলে আমাকে খুঁজে পাবেন না। অতএব আমাদের খুব ভালো লাগলো আপনারা যে এই লকডাউনের মধ্যে ভগবানকে ডাকবার ইচ্ছা প্রকাশ করেছেন, এটি খুব গুরুত্বপূর্ণ জিনিস। শ্রী ভগবানের কাছে প্রার্থনা আপনারা প্রত্যেকে ভালো থাকুন, আমাদের প্রত্যেকের মনে যেন ভগবানকে ডাকার ইচ্ছা জাগে এবং সেই ইচ্ছাটিকে বাস্তবায়িত করার মতো মনের ভেতর যেন শক্তি আসে, আর যেন সত্যি সত্যি সেই শক্তিকে বাস্তবায়িত করে আমরা একটি নতুন দিব্য জীবন যাপন করতে পারি। আজকে আমরা এখানেই থামছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।